টেক্সটাইল ফাইভ টু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমরা এই পাপোস বানানো বা এই পাপস বানানোর ডিজাইনটা শিখব যে দুইটা কালারের কাপড় দিয়ে কীভাবে আমরা এই ডিজাইনের পাপস বানাইতে পারি তো চলুন শুরু করা যাক ফার্স্টে আমাকে দুইটা কালারের কাপড় নিতে হবে ছোটো ছোটো যে কাপড় সেটার উইথ হচ্ছে টু পয়েন্ট ফাইভ ইঞ্চি এবং লেন্থ হচ্ছে সিক্স ইন ইঞ্চি এবং বড় যে কাপড় সেটার উইথ আগেরটার মতো সেম বাট লেন্থ হচ্ছে নাইন ইঞ্চি তার মানে দুইটা কাপড়ের উইথ হচ্ছে টু পয়েন্ট ফাইভ ইঞ্চি দুইটারই আর লেন্থ হচ্ছে একটা সিক্স ইঞ্চি আর একটা হচ্ছে নাইন ইঞ্চি তো দুইটা কাপড় এইভাবে একটার উপর আরেকটা রেখে আমি সুইং করে অ্যাটাচ করে নেব তো এই পাপ্পোস বানানোর জন্য আমাকে এই এটা অনেকগুলা জয়েন করে এইভাবে দুইটা কালারের কাপড় জয়েন করে তৈরি করে নিতে হবে তো আমি একটা আপনাদেরকে দেখালাম বাকিগুলো আমি ক্যামেরা অফ করে তৈরি করে নিচ্ছি দেন আমি এইভাবে একটার পর আর একটা সাজাবো মানে উল্টা করে যে একটার রেড কালার যেদিকে থাকবে অব পাশেরটা থাকবে উল্টা দিকে তো এইভাবে করে আমি পাশাপাশি রেখে আমি সাজাবো আর কি তো দেন সাজানোর পরে আমার এটা অ্যাটাচ করতে হবে বা সুইং করতে হবে মানে সুইং করে আমি জয়নিং করব তো এইভাবে এই যে দুইটা পাশাপাশি আমি জয়েন করাবো বা সেলাই করব সেলাই করে জয়েন করব আর কি তো এই যে আমার সেলাই করা কমপ্লিট তো এটা হচ্ছে আমার পাপস যে পাপোসটা মেক করবো বা পাপস বানাবো তার ফেস সাইড দেন হচ্ছে একটা কাপড়ের উপরে বা মোটা কাপড়ের উপরে আমি এই পাপসটা সেলাই করে আমি অ্যাটাচ করব বা সুইং করে অ্যাটাচ করব তো দেন হচ্ছে যে বাড়তি কাপড়টা আছে এই পাপোশের ফেস সাইডের যে কাপড় তার চারপাশে যে বাড়তি কাপড়টা আছে সেটা আমি কেটে ফেলে দেবো তো এই পাপস বানানোর ডিজাইন এটা খুব সুন্দর একটা ডিজাইন তো আপনারা আশা করি যে কেউ একবার দেখলে আপনারা সহজেই এই ধরনের পাপস নিজেরা বাসায় তৈরি করতে পারবেন তো এই যে বাড়তি কাপড়টা আমি ফেলে দিব তো ফেলে দেওয়ার পরে আমার হচ্ছে একটা বর্ডারের কাপড় জয়েন করতে হবে তো বর্ডারের কাপড়টা হচ্ছে উইথ হচ্ছে টু ইঞ্চি মানে দু ইঞ্চি উইথ তো এটা হচ্ছে আমি প্রথমে ছোট্ট একটু ভাস দিয়ে চারপাশে মানে ব্যাক সাইডে আমি সেলাইটা আগে করতে হবে দেন কর্নারটা একটু মাঝখানে আমি ভাস করে ফোল্ড করে দেন হচ্ছে সেলাইটা ঘুরিয়ে নিয়ে যাবে এভাবে চতুর্দিকে আমি সেলাই করে এই প্রথম প্রান্ত পর্যন্ত আসবো দেন হচ্ছে এই সেলাইটা দেখেন আমার কমপ্লিট হয়ে গেল এখন উলটিয়ে নেব উলটিয়ে নেওয়ার পরে ফেস সাইডে এই কাপড়টা ভিতরের দিকে একটা ভাস করে দেন হচ্ছে আমি এর প্রান্ত দিয়ে আরেকটা সেলাই করবো তো একটু খেয়াল করেন আমি কিভাবে যে ভিতর দিকে ভাস্ক করে এবং কর্নারগুলি কিভাবে আমি একটার উপরে আর একটা রাখবো সেটা একটু খেয়াল করবেন তো এই চারটা কর্নারে সেমভাবে যে একটার উপর আর একটা মানে একটা কাপড় ভিতরের দিকে দিয়ে বাকি অংশ উপরের দিকে নিয়ে দেন হচ্ছে প্রান্ত দিয়ে সেলাইটা করতে হবে তো আমার এই যে পাপোশটা এখন যে কমপ্লিট হয়ে গেল তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ